সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিদায়ী আইজিপি বেনজির আহমেদ। সরাসরি যাচ্ছি তার ব্রিফিং এ। বিচারের দায়ভার কিন্তু রাষ্ট্রের, রাষ্ট্রের পক্ষে প্রাথমিকভাবে পুলিশ, প্রসিকিউটর্স এবং জাজেস এই কমিউনিটি মিলে রাষ্ট্রের এই দায়ভাগটাকে বলবৎ করে। ঠিক আছে, এখন যখন একজন মানুষ অন্যায়ভাবে খুন, ন্যায়ভাবে কিন্তু খুন হয় না, কারণ খুন করার একটির কারণে ন্যায় হোক আর অন্যায় হোক, যখন একটা খুন হলো, মার্ডার হলো, তখন একটা অপরাধ সংগঠিত হলো এবং সঙ্গে সঙ্গে কিন্তু দুটো পার্টি হয়ে গেল। একটা হলো যারা ভিকটিম, যাদের পরিবারের সদস্য কেউ প্রিয়জন একজন খুন হয়েছেন, এবং যিনি নিজে খুন হয়েছেন, তারা মিলে হচ্ছে একটা দল। আর যারা খুন করেছেন, যারা বা যে খুন করেছেন তিনি বা তারা আরেকটা দল। এখন পুলিশ কিন্তু দুই দলকে কখনো খুশি করতে পারে না, পুলিশ সবসময় এক দলে থাকে। এটাই হচ্ছে অনেক সময় পুলিশকে ভুল বোঝার একটা বিরাট কারণ আর কি। এনিওয়ে, আমি ওই সেই কারণে অনেক চ্যালেঞ্জের কথা বলবো না, যেখানে হয়তো আমরা আইনসম্মতভাবে যেটা লিগাল ম্যান্ডেট অফ দি কান্ট্রি, কনস্টিটিউশনাল ম্যান্ডেট, লিগাল ম্যান্ডেট এবং সরকারি ম্যান্ডেট, সেটার দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো কেউ প্রতিপক্ষ নিজেদেরকে ভেবেছেন, সে সমস্ত কথা বলতে চাই না আজকে। আজকের দিনে দাঁড়িয়ে আমি আর একটা চ্যালেঞ্জের কথা বলি, যেখানেও আপনারা আমাকে সহযোগিতা করেছেন, যেমন ধরেন সুন্দরবনকে দস্যুমুক্ত করা। এই সমস্যা প্রায় 400 বছরের সমস্যা, এই মোগল আমলেও এই অঞ্চলে সি পাইরেস ছিল, আর স্বাধীন হওয়ার পরে প্রায় 40 বছর এই সুন্দরবনে দস্যুরা দাপিয়ে বেরিয়েছে। তাদের কাছে এই মৎস্যজীবী, তারপরে তোমার বাওয়ালি যারা মধু সংগ্রহ করেন, কাঠ সংগ্রহ করেন, গোলপাতা সংগ্রহ করেন, তারপর ওখানে যারা এই এদের সঙ্গে যারা পেছনের এন্ডে কাজ করেন, তারা সবাই জিম্মি ছিল বছরের পর বছর। এবং যখন সুন্দরবনে মাছ ধরার মৌসুম, মধু সংগ্রহের মৌসুম, গোলপাতা সংগ্রহের মৌসুম, কাঠ সংগ্রহের মৌসুম আসত, তখন কিন্তু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রত্যেক দিন অপহরণের খবর বেরোত, প্রত্যেক দিন। এবং যারা ওই সময় ওখানে পেশাগত জীবনের গরিব মানুষ, যারা জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে জীবনটাকে মোটামুটি হাতের মুঠোয় নিয়ে তারা ওই জায়গায় গিয়েছে, তারা এদেরকে হয় চাঁদা দেওয়া লেগেছে, অথবা এদের হাতে তাদের অপহৃত হয়েছে এবং তাদের বউ বাচ্চা এরা তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে, টাকা ধার করে, সুদে টাকা নিয়ে অপহরণের র্যানসাম পরিশোধ করেছে, এবং বছরের পর বছর তারা অর্থনৈতিক কৃতদাসে পরিণত হয়েছে।